আমি বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার যেমন আমাকে চমৎকৃত করে, তেমনি আমার আর এক ভালো লাগার জায়গা হলো সাহিত্য। পড়াশোনার ফাঁকে সময় বের করে টুকটাক লিখি, বেশ কয়েকটা ছোট গল্পও আছে আমার লেখা। আজ তারই মধ্যে থেকে একটা রইল আমার দর্শক বন্ধুদের জন্যে। আজ মাতৃদিবস, অর্থাৎ কি না মায়েদের দিন। আজ আপনাদেরকে এমন এক মায়ের গল্প শোনাব যিনি কিনা তার ছেলেকে মানুষ করতে গিয়ে প্রথাগত শিক্ষাই শুধু দিয়েছেন, মনুষ্যত্বের শিক্ষা আর দেওয়া হয়ে ওঠেনি তাঁর। তাই হয়তো শেষ বয়সে একাকিত্বে ভোগেন তিনি। আজ এই মাতৃদিবসে সকল মায়েদের অসীম শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে বলছি, সন্তানদের কেরিয়ার বানানোর পাশাপাশি মনুষ্যত্বের শিক্ষাটাও দিন। অপরদিকে যে সকল সন্তানেরা আজ সুপ্রতিষ্ঠিত, যারা নিজেদের ব্যস্ত জীবনে মায়ের খোঁজ নেওয়ার একটু সময়ও পান না, তাদেরকে বলি শুধু আজকের দিন বলে আজকের দিনই নয়, প্রতিদিনই একটু সময় দিন ওনাদের। বৃদ্ধ বয়সে ওনাদেরও আপনাদেরকে ঠিক ততটাই প্রয়োজন যতটা আপনার ওনাদেরকে দরকার ছিল আপনার ছোটবেলায়। তাই একদিন বলুন না আই লাভ ইউ মা, গিয়ে জড়িয়ে ধরুন, দেখবেন ওনার মুখের সেই স্বর্গীয় হাসি সব ভুলিয়ে দেবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কেমন লাগলো নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। যেন শুরু করছি আজকের কাহিনী। দুর্গা, এই দুর্গা, বেড কভারটা পেতে দে না মা, চেঁচিয়ে বলে ওঠেন বীণাপাণি দেবী। ওপাশের ঘরে ঝাঁট দিতে দিতে উত্তর দেয় দুর্গা, আসছি। দুর্গা এ বাড়ির কাজের মেয়ে। ছেলে আমেরিকায় চলে যাওয়ার পর থেকে এই দুর্গাই হয়ে উঠেছে বীণাপাণি দেবীর সব সময়ের সঙ্গী। মাসে বেশ ভালো রকমই মাইনে দেন বীণাপাণি দেবী, তাছাড়াও রয়েছে বছরে দুবার শাড়ি দেওয়ার প্রথাও, আর প্রতি বছরই 200 টাকা করে মাইনে বাড়ান বীণাপাণি দেবী। তাই এইটুকু ভরসা আছে যে হুট করে দুর্গা এ বাড়ির কাজ ছেড়ে দেবে না। সারা বাড়ি ঝাঁট দিয়ে অবশেষে দুর্গা বীণাপাণি দেবীর ঘরে এসে খাটের বেড কভারটা পেতে দিল। তারপর চাটা খেয়ে নিও মাসিমা, আমি যাই বাজারটা করে আনি। আসছি। তারপর আদা দেওয়া চা দিয়েই দুর্গা বেরিয়ে গেল রান্নার জন্য বাজার করতে। চায়ের কাপে চুমুক দিতে দিতে পুরনো দিনের কথা ভাবতে থাকেন বীণাপাণি। বাবাই যখন ছোট ছিল তখন কতই না মানে ওটা ছেলে ছিল ও, কিন্তু এখন একবার খোঁজ নেয় না মায়ের। মায়ের সাথে যোগাযোগ বলতে শুধু ওই মাসে দুবার ফোনে কথা, অথচ স্কুলে পড়ার সময় কোনো পরীক্ষায় যাওয়ার আগে অবধি খুব টেনশন করত। অতিরিক্ত টেনশনের চাপ সামলাতে না পেরে কতবার মায়ের কাছে এসে শুয়েছে সেসব ভাবলেও এখন চোখে জল আসে বীণাপাণির। ক্লাস 8-এ পড়ার সময় একবার বন্ধুদের সাথে খেলার মাঠে খেলতে গিয়ে দেরি করে বাড়ি ফেরায় বীণাপাণি দেবী খুব বকেছিলেন সেদিন, ভালো করে মগজ ধোলাই করিয়েছিলেন জীবনে বড় হতে গেলে শুধু পড়াশোনাটাই চালিয়ে যেতে হবে, এসব খেলাধুলোর কোনো দরকার নেই, খেলে তুমি করবেটা কি? তুমি কি খেলে সচিন তেন্ডুলকার হতে পারবে নাকি সৌরভ গাঙ্গুলি হতে পারবে? ওসব ছেড়ে মন দিয়ে পড়ো। তারপর ক্লাস 9-এ পড়ার সময় বীণাপাণি দেবী দেখেন বাবাইয়ের একটি বই পাওয়া যাচ্ছে না। তখন জিজ্ঞাসা করে জানতে পারেন যে তাদেরই ক্লাসের এক ছেলেকে বই না থাকার জন্য মাস্টার মশাই খুব বকে ক্লাসের বাইরে বের করে দিয়েছিলেন, আর তাই বাবাই দয়া পরবশ হয়ে বন্ধুটিকে নিজের বইটাই দিয়ে দেয়। তা নিয়েও বেশ বকা দিয়েছিলেন বাবাইকে। এরপরে আরও একটা ঘটনা মনে পড়ে বীণাপাণি দেবীর। নিজে টিফিন থেকে ভাগ দেওয়ার জন্য
একবার মেরেওছিলেন বিনাপানি নিজের ছেলেকে। মা মরা এক ছেলে পড়ত বাবাইয়ের ক্লাসে। ওর বাবার চাকরির কাজের জন্য অনেক সময় বাড়ির বাইরে থাকতে হতো ওর বাবাকে, তাই উনি সবদিন রান্না করে রাখতে পারতেন না, আর তাই সবদিন ঠিক মতো খেয়েও স্কুলে আসতে পারতো না ছেলেটি। তাই দয়া পরবশ হয়ে নিজের টিফিনের প্রায় পুরোটাই ওই বন্ধুটিকে দিয়ে দিয়েছিল বাবাই। কিন্তু বিনাপানি সেদিন নিজের ছেলেকে বুঝিয়েছিলেন, তোমাকে আমরা পড়াচ্ছি তোমার নিজের ভালোর জন্য, অন্যকে সাহায্য করার এত দরকার নেই, সবসময় নিজেরটুকু নিয়ে ভাববে। অবশ্য সে ছেলে তো আজ শুধু নিজেকে নিয়েই ভাবছে। তাহলে আজ কেন খুশি নন বিনাপানি দেবী? আরও মনে পড়ে, কোনো এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে পরীক্ষায় মাত্র 2 নম্বর কম পাওয়ায় ওই বন্ধুটির বাড়ি গিয়ে তার মাকে বলে এসেছিলেন ও যেন বাবাইয়ের মাথা না খায়, ওর জন্য বাবাইয়ের অনেক ক্ষতি হচ্ছে। পর পর এত কিছুর পরে বাবাইও কেমন যেন পাল্টে যেতে থাকে, আর খেলতে যাওয়ার বায়না করতো না, কারুর সাথে কথা বলতো না তেমন একটা, উপরন্তু পড়াশোনায় ভালো হলো, অর্থাৎ পরের বছর ক্লাসের পরীক্ষায় ভালোই রেজাল্ট করলো ছেলে। গর্বে বুক ভরে উঠত বিনাপানির। তারপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পার করে কলেজে চৌঘাটে পা রাখলো বাবাই। 4 বছরের পর বিটেক শেষ করে সে মোটামুটি একটা ভালো চাকরি জোগাড় করতে সক্ষম হল। বিনাপানি বলেছিলেন তখনই চাকরি না নিয়ে আরও একটু পড়তে, কিন্তু ছেলের ইচ্ছে হলো চাকরি করতে করতেই সম্ভব হলে সে করবে। তারপর 2 বছরের মাথায় এমটেক করে একটা সফটওয়্যার কোম্পানিতে যোগ দেয়। তখন বিনাপানি সবাইকে বলতেন তিনি একজন সফল মা, যিনি কিনা তার সন্তানকে সঠিকভাবে মানুষ করেছেন। কিন্তু তিনি কি সত্যিকারের মানুষ করতে পেরেছেন তার বাবাইকে? যদি পেরেই থাকেন তবে আজ কেন ছেলে তার খোঁজ নেয় না? তবু আমেরিকায় যাওয়ার আগে অব্দি তাও দেখা করত। বিয়ে করে মুম্বইতে থাকার সময়ও ছুটি নিয়ে আসতো মাঝে মাঝে মায়ের কাছে, কখনো আসতে না পারলেও ভিডিও কলটুকু করতো অন্তত প্রথম প্রথম। তবে আজ কেন ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও ভিডিও কলটুকু করে না, ল্যান্ডলাইন কানেকশন থাকা সত্ত্বেও ফোনটুকু করে না? অত দূর থেকে হুট করে চলে আসা যায় না বিনাপানি দেবী জানেন, কিন্তু একটু ভিডিও কল বা ফোনটুকু তো করা যায়। কিন্তু তাও করে না বাবাই। ছেলে দূরে চলে গেলে মনের কষ্ট মনে চেপে তাও কাটিয়ে দিচ্ছিলেন বিনাপানি দেবী, কিন্তু স্বামী মারা যাওয়ার পর থেকে একাকিত্বটা যেন আরো অনেক বেড়ে গেছে। তাহলে কি অতটা স্বার্থপর করে শুধু নিজেরটুকু নিয়ে ভাবতে শেখানোটাই কাল হলো? হঠাৎ ফোনের শব্দে ঘোর কেটে যায় বিনাপানির। ফোন ধরে বুঝতে পারেন ছোট যা ফোন করেছে। ফোনটা ধরে বলেন, হ্যালো। ছোট যা মালতি জানায় যে আগামী 1 সপ্তাহের জন্য ওনারা কলকাতায় আসছেন, তাই বিনাপানির ঘরে থাকবেন কয়েকদিন। বিনাপানি দেবী ভাবেন, যাক এবার দুটো কথা বলার মতো লোক পাওয়া যাবে কিছুদিনের জন্য। উনি বলেন, অবশ্যই আয় তোরা, তোরা এলে আমার সময়টুকু তাও কাটবে, একা থেকে তো পুরো হাঁপিয়ে উঠেছি রে। মালতীর চিকিৎসার জন্য মালতী আর ওনার ছেলে সূর্য বেশ কয়েকদিন ধরেই বিনাপানি দেবীর ঘরে আছেন। কথায় গল্পে বেশ কাটছে দিনগুলো। সূর্যকে দেখে মালতীর সৌভাগ্যের প্রতি হয়তো একটু ঈর্ষাও হয় বিনাপানির। সূর্য আর অভিরাজ তথা বাবাই একই ক্লাসে পড়ত। বাবাই পড়ত কলকাতার এক নামী স্কুলে, আর সূর্য পড়ত ওদেরই মফস্বল শহরের কোনো এক হাই স্কুলে। একবার সূর্যদের বাড়িতে গিয়ে
বেশ কয়েকদিনের জন্য থেকে এসেছিলেন বীণাপাণিরা। সেই সময় সূর্যদের স্কুল থেকে একটা পত্রিকাও বেরিয়েছিল। বীণাপাণিকে তার লেখাটা দেখিয়ে সূর্য বলেছিল, জেঠিমণি দেখো, স্কুলের পত্রিকায় না আমার লেখারই দিয়েছে। আর ফুটবল ম্যাচে জেতা ট্রফিগুলো দেখিয়ে যখন গর্ব ভরে বলছিল যে ওগুলো সবই তার পাওয়া, তখন হেসেছিলেন বীণাপাণি। পরে ছোট যাকে ডেকে বলেন, মালতী, ছেলেকে একটু পড়াশুনো নিয়ে থাকতে বল। মালতী দেবী জানিয়েছিলেন, এত সব করেও তো ভালো রেজাল্ট করে ও। তাতে বীণাপাণি বলেছিলেন, মফস্বলে স্কুল বলে হয়তো ভালোই করে, কিন্তু তাতে কি আর ছেলেকে মানুষের মতো করে মানুষ করতে পারবি? সেদিনের সেই সবাইকে সাহায্য করে বেড়ানো ডাকাবুকো প্রাণবন্ত ছেলেটা আজ বড় হয়ে একটা হাই স্কুলের শিক্ষক হয়েছে। মা বাবাকে নিয়ে তার সুখের পরিবার, বিয়ে থা করেনি এখনো, আজ সে সত্যিই মানুষের মতো করে মানুষ হয়েছে। সে বাবাইয়ের মতো স্বার্থপর হয়ে ওঠেনি, বরং সহমর্মী। সে ভাবে তার পাশে থাকা আর বাকি মানুষদের কথা। বীণাপাণির খুব ইচ্ছে হয় বাবাইয়ের ছেলেবেলার দিনগুলো ফিরিয়ে এনে তাকে শুধরে দিতে, কিন্তু এখন তো কিছুই করার নেই, বাকি জীবনটা হয়তো এভাবেই নিঃসঙ্গভাবে কাটাতে হবে। ফেলে আসা অতীতের কথা ভেবে বীণাপাণির চোখে হয়তো জল আসে। হয়তো ভাবেন, ছেলেটাকে অতিরিক্ত মানুষ করতে গিয়ে একটা স্বার্থপর মানুষ তৈরি করে ফেলেছেন। কিন্তু জীবনের সাদা পাতায় কোনো দাগ পড়লে তা কি আর মোছা যায়? ঘোলাটে চোখে বাবাইয়ের স্মৃতি আঁকড়ে তাই হয়তো আজও নিজের কপালকেই দোষারোপ করেন বীণাপাণি। মানুষ হওয়ার প্রকৃত শিক্ষা তিনি দিতে পারেননি তার বাবাইকে। সব চরিত্র কাল্পনিক, জীবিত বা মৃত কোনো ব্যক্তির জীবনের সাথে এই গল্পের সাদৃশ্য থাকলে তা নিতান্তই কাকতালীয়। সমস্ত ঘটনা লেখকের মস্তিষ্ক প্রসূত। ধন্যবাদ।